ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. وقال رسول الله صلى الله عليه وسلم: افترقت اليهود على إحدى وسبعين فرقة. وافترقت النصارى على ثنتين وسبعين فرقة وستفترق هذه الأمة على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قيل من هي يا رسول الله قال من كان على مثل ما أنا عليه وأصحابي وفي بعض الروايات هي الجماعة رواه أبو داود والترمذي وابن ماجه والحاكم وقال صحيح على شرط مسلم وقال عنه ابن تيميه هو حديث صحيح مشهور صححه الالباني في السلسله الصحيحه شمانت ديني بايو بونرا عسكر شن كيف الصنه كَرَامٍ الكرام رضي الله تعالى عنهم اجمعين ইয়ারে হক বা সত্যের মাফকাঠি এটা সঠিক কিনা কারণ বর্তমান বাংলাদেশের ওলামা এ মধ্যে এ বিষয়ে যথেষ্ট মতবিরোধ হচ্ছে এবং বিতর্ক হচ্ছে একে অপরকে গায়েল করার চেষ্টা করা হচ্ছে এখানে সাহাবাই এ মান মর্যাদা সবার নিকটেই আসলে সমান কিন্তু বাক্যদোষে কথার বাক্যদোষে বা প্রকৃত বিষয়টা উদ্ঘাটন করতে অক্ষম হওয়ার কারণে তাদের মুখের ভাষার মধ্যে যে কিছু দুর্বলতা থাকার কারণে একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করতেছে পক্ষে যদি নাকি উভয় পক্ষে একটা নিরসন পথ খুঁজে ইদা তানাজা তুম ফি শাইইন ফারুদু ইলা ওয়া রাসূল কোন বিষয়ে মতপার্থক্য হলে তোমরা আল্লাহর রাসূল দিকে ফিরে যাবে অর্থাৎ কোরআন সহি সুন্নাহর দিকে তোমরা ফিরে যাবে সাহাবায়ে কেরামদের কথা দিকে ফিরে যাবে তাইলে সকল সমস্যার সমাধান সহজেই হবে কিন্তু আজকে আমরা এই সমাধান হতে সবাই রাজি না কারণ ওই সমাধানে গেলে কোরআন সহি সুন্নাহর সমাধানে গেলে আমাদের দল টিকে না মতবাদ টিকে না প্রকৃত আলু সুন্দর আকিদা বিশ্বাস আমল সেটাই টিকে যায় এই জন্য দুঃখ হলেও সত্য কথা হচ্ছে প্রত্যেক দলের লোকেরা যে নিজের দলের আকীদা বিশ্বাস কর্মসূচি হিসাবে কোরআন ব্যর্থ চেষ্টা করে আর ওইগুলার মধ্যে থেকে আজকের এই বিষয়টি একটি যে সাহাবাইকার কেউ বলতেছেন সত্যের মাপ কাটি কেউ বলতেছেন সত্যের মাপ না আসলে কোরআন সহি সুন্নার আলোকে সাহাবাইকার কি সত্যের মাফ কাটি নাকি সত্যের মাফ কাটি না দুটো তো একসাথে হবে না যে একটা হবে তাই আমরা গবেষণার আলোকে দেখি যে সাহাবাই কেরাম আসলে সত্যের মাফকাটি কি মাফকাটি না সাহাবাই কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাবার কালা কোরআনের মধ্যে অহরহ বর্ণনা করছেন রাসুলের সাহাবা কারা যারা রাসুল সাল্লামকে দেখে ইমান নিয়ে আসছেন এবং ইমানের উপরে মারা গেছেন তারাই সাহাবাই কেলাম এই সাহাবাই কালামের মাধ্যমে আল্লাহ বিধান আল্লাহ রাসূল একেবারে শতভাগ সাহাবাই কালামের মাধ্যমে এটাকে পরিষ্কার করে গেছেন ফত উন্মুক্ত করে গেছেন এবং তাদেরকে মডেল বানাইছেন তাদেরকে অনুসরণীয় বানাইছেন কেমত পর্যন্ত যারা নবী ভাবে না তাদের হেদায়েতের জন্য তারা সঠিক পথে আসার জন্য তারা সিরাতে মুস্তাকিমে ফতে তোলার জন্য একমাত্র পথ দিয়ে গেছেন সাহাবা کرامদের মাধ্যমে এই জন্য আমরা বিজ্ঞানদের কিছু কথা সামনে রাখলেই আমাদের বিষয়টা একেবারে সহজ হয়ে যাবে ওয়া আননা আউওয়ালাল মুমিনিনা আলযিনা আসালাকু তরিকাল ঈমানে ওয়াল মুতাবা'াত লিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুমা সাহাবাতু রাদিআল্লাহু আনহুম ইমানদারদের মধ্যে যারা ইমান এর পথে আল্লাহ আল্লাহ রাসুলের যে অনুসরণের পথে অগ্রগামী ছিলেন এই উমতের মধ্যে তারা হচ্ছেন সাহবাই কেন্লাহ আজমাইন তারাই প্রথম মুসলিম তারাই প্রথম মোমেন তারাই প্রথম ইসলামকে নিজের অন্তরের মধ্যে ধারণ করছেন তারাই ইসলামকে রাসুল থেকে পরিপূর্ণভাবে বুঝা যে উম্মতের সামনে ফেস করছেন এই জন্যে আমাদের বুঝতে হবে ফাহম আউমান আরাফ আলী ইমান আবার তাসলিম সাহাবাইকরাম তারাই যারা ইমান এবং ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়েছেন ও কাদালিক ইসলাম ও আত্মাত এভাবেই উনারা শুনছেন প্রকৃতভাবে শোনা এবং তারাই এটাকে মেনে নিয়েছেন প্রকৃতভাবে মানা তারাই করি কোরআন এবং শহীদ সুন্নাকে প্রকৃতভাবে যে বুঝতে সক্ষম হয়েছেন আমল করতে সক্ষম হয়েছেন এই জন্যে রাসূল সল্লাল্লাহ আলি ওসাল্লাম তাদেরকে আলমিজানুল হক হে না উকুর ইল ফিটানুল ইফতেরাক হিহুমতি এই জন্যে রাসূল সল্লাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে সত্যের মাফকাঠি বানিয়ে গেছেন তাদেরকে আল্লাহ রাসূল সত্যের মাফকাঠি অনুসরণীয় বানিয়ে গেছেন যখন উম্মতের মধ্যে দলা দুদ্দলি সৃষ্টি হবে উম্মতের মধ্যে যে গোমরাহী সৃষ্টি হবে উম্মতের মধ্যে একদল এটা বলবে ভিন্ন দল আরেকটা বলবে তখন নিরসনের জন্য এই কোরান সহি হাদিস থেকে সাহাবায় কান কি বুঝছেন এটা বোঝার জন্য রাসুল সাল্লাম তাদেরকে মিজানুল হক বানিয়ে গেছেন মিজান শব্দ হচ্ছে পাল্লা হক মানে সত্য সত্যের পাল্লা অর্থাৎ পাল্লাতে দিলে তখন বুঝে আসে কি মাফে কম হইতেছে নাকি বেশি হইছে ঠিক যে ন্যায় মাপ এটা বুঝার জন্যে যেমন মিজান বা দাড়ি আল্লাহর প্রয়োজন হয় তেমনই কোরআন সহি না সঠিকভাবে সিরাতে মুস্তাকিম ফকরি তাহলে সুন্নতল জমাত এর অন্তর্ভুক্ত হওয়ার জন্যে সাহাবাই কেরামের আমাদেরকে কোরআন শুনে বুঝতে হবে কোরআনের আয়াত থেকে কোরআনের হাদিস থেকে আমরা নিজেরা কি বুঝলাম এ বুঝ বুঝতে হবে না আমাদের প্রত্যেকটা বুঝ থাকতে হবে সাহাবাই কেরাম এর মাধ্যমে যে এই কোরআন এই হাদিস থেকে সাহাবাই কেরাম কি বুঝছেন এই জন্যে ওনাদেরকে রাসুলসল্লা সাল্লাম যে বানাইয়া গেছেন আলমিজানুল হক অর্থাৎ যে সত্য দাঁড়ি ফাল্লা কখন যখন উমতের মধ্যে বিভিন্ন ধরনের দলাদলি এবং সেরকাবন্দি একে অপরকে যে বা তেলের নিক্ষেপ করবে ফির যে কোন সত্যবাদী কোন যে যদি নাকি গোমরা ফেরকাকে দলিল সুন্দর আলোকে বুঝেতে সে খাওয়ারেজ সে মোতাজেলা সে রাফেজি সে শিয়া তাইলে অবশ্যই কথা ঠিক কিন্তু কোনো বাতেল ফন্তি হকফতিনিধি হকফন্তি যারা আছে আহলো শূন্য তোর জমাত যারা ফক্তিতে অনুসারী তাদেরকে যদি নাকি কাদা শুরু শুরু করে তাইলে তাদেরকে না হক বলে কাফের বলে এই সমস্ত বাতেলেরা কোনো আহলে হককে কাফের বললে প্রকৃতি কি হবে না কাফের হবে না রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাইকেরামদেরকে সে মিজানুল হক সত্যের দারিফাল্লা মানদণ্ড বানিয়ে গেছেন এর দলিল কি এর দলিল হচ্ছে একেবারে প্রসিদ্ধ একটি হাদিস যে হাদিসের মধ্যে রাসুজ হাসলাম বলতেছেন যে ইহুদিরা একাত্তর ভাগে বিভক্ত হয়েছে নাসারারা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত্তর দলে বিভক্ত হবে প্রত্যেকই যার নামে হবে মাত্র একটি যে দলই জান্নাতি হবে বলা হয়েছে হে আল্লাহ রাসূল তারা কারা যারা নাজাদ প্রাপ্ত হবে রাসুল সালাম বলে দিচ্ছেন মানকানা আলা মিসলিমা আনা আলহি আসহাবি যে নীতির উপর আমি আছি যে নীতির উপর আমার সাহবাই কেরাম আছে এই নীতির উপর যারা কেমন পর্যন্ত থাকবে তারাই প্রকৃতপক্ষে আলু সুদতল জামাত হবে তারাই নাজাদ প্রাপ্ত দল দল হবে তারাই যে তয়েফাই মানসুরা আল্লাহ ফাকের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে আল্লাহ মাজা মিনহুম আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন অন্য বর্ণনা রাসুল সাল্লাম বলছেন হিয়াল জামা তারা হচ্ছে জামাত প্রকৃত পক্ষে যেই নীতির উপরে রাসুল সাল্লাহাম ছিলেন যেই নীতির উপর সাহাবাই কেরাম রাসুল সাল্লাহাম থেকে কোরআন শুনে বুঝে নিয়েছেন সেই নীতির উপর কেমত পর্যন্ত যারা চলবে তারাই না জাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে তারাই আহলু শূন্যত জমাত জমাত হবে তারাই আহলুল হাদিস হবে কিন্তু দুঃখজনক হল সত্য কথা এই এমন সহিদিস থাকার পরেও আমরা নিজেদের দলীয় যে মতবাদকে প্রতিষ্ঠা করার জন্যে নিজের দলীয় কর্মসূচিকে যে প্রতিষ্ঠা করার জন্যে কোরআন সহি সুন্নাকে ফাহামি ফাহমি সলফ সাহাবাই ক্যামের বুঝু হিসাবে আমরা নিতে রাজি না আমরা প্রত্যেকে দল যে দলের মধ্যে আছে সেটা নিয়েই শান্তিতে আছে এই অর্থে নিজের দলকে সাজানোর জন্য আমরা কোরআন শুন তালাশ করি নিজেকে সংশোধন করার জন্য নিজের দলকে সংশোধন করার জন্য আমরা কোরআন সুন্না থেকে সাহাবাই ক্যামের মত অনুসারে মাইন্ডে আমরা আসলে রাজি না এই জন্য আজকে আমাদের এই অধপতন আমাদের মধ্যে বাইরে বইয়ে মধ্যে কাতা শোষণ শুরু হইতেছে একে অপরকে যে তুচ্ছতা ছিল করা হচ্ছে একমাত্র এটাই যে আমরা দলীয় ভাবে গোড়া হয়ে গেছি দলীয় ভাবে আমরা অন্ধভক্ত হয়ে গেছি আমাদেরকে সত্যের দিকে যে ফিরে আসার জন্য সে মন মানসিক তা অবশ্যই তৈরি করতে হবে সব সময়ের মধ্যে মনে করতে হবে আমি যা বুঝি এই বুঝ যেটা হোক এটা আমি মানবো এটা হোক তো অন্যকে হুঁচেবো আমার মধ্যে কোনো সময় যদি দলের বিরুদ্ধে কোনো কোরআন শুন আমি ফাই তার আমি 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 হক তো মেনে নিব আমি আমার দল বাসাইতে চাই না আমি আমার ইমানকে বাসাইতে চাই তাইলে হকের মধ্যে থাকা আমার জন্য সহজ হবে উপর থাকাটা সম্ভব হবে না যে হাদিসটা আমি বললাম যে তেহত্ত দলের মধ্যে এক দলই কি হবে জানা কি হবে সেটা হচ্ছে হাদিসটি আবু তিরমিজি ইবনে মাজা হাকিমের মধ্যে উল্লেখ আছে এবং এই হাদিসটিকে ইমাম হাকেম বলছেন যে এটা এমন সহি যেটা মুসলিমের শর্ত অনুযায়ী সহি এবং ইবনে তাইমি রহমতুল্লাহ আলাই বলেন এটা প্রসিদ্ধ একটা সহিহাদিস ইমাম আলবানি রহমতুল্লাহ আলা সি আল মধ্যে এই হাদিসটাকে উল্লেখ করছেন তাইলে আর সাহাবা তুমি ইজান ও হালি সুন্দর তোল জমা তাহলে সাহাবাই আর সাহাবা তুমি ইজান ও হালি সুন্দর তোল জমা অর্থাৎ সাহাবাইকে নাম হচ্ছে আহলু সুন্দর তোল জমাতের মিজান বা মানদণ্ড আর আল্লাহ তাওয়ার কয়া তালা ও সাহবাই ক্রামদেরকে মানদণ্ড বানাইছেন কীভাবে মানদণ্ড বানাইছেন আমরা তালাশ করলে একেবারে সহজ সুর আয়ে বাকারা একশো তো সাতত্রিশ টমার দেখেন আল্লাহ তালা বলেন আউজুল্লি শেতনজিম ফাইন আহ মানবি মিসলি মা মাং টুম্বি হি ফাকা দাও যদি লোকেরা তোমাদের মতো ইমান নিয়ে আসে তাহলে তারা হাতে দল হবে দেখেন কত সুন্দর কথা যদি নাকি তোমাদের মতো তোমাদের মতো খেতাব এখানে উপস্থাপনা করা হচ্ছে সাহাবা কেমদেরকে যে তোমরা কুফুরি সিরিকি থেকে যেভাবে নিজেকে যে তাস্কিয়া করছো পবিত্র করছো সেইভাবে কেমন পর্যন্ত লোকেরা যদি নাকি কুফুরি সিরিকি বেদাতি থেকে যে নিজেকে পবিত্র করি নিতে পারে তাইলে তারা কি হবে হেদায়ত প্রাপ্ত হবে তাইলে আল্লাহ তালা রাসুল সাল্লাহামের জমানাতে আয়াত তাদের করিয়া সাহাবা কেমদেরকে যে মিজান ও আহলিস জামাত বানাইছেন এবং মেয়ার হক বানাইছেন যে সত্যের মানদণ্ড বানাইছেন তারপরে বলা হচ্ছে ওয়ায়িন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফিশিকাক যদি নাকি তারা এই তোমাদের মত করে ইমান আমল গঠন না করে তাইলে তারা আসলে বিচ্ছিন্নতা সৃষ্টি করছে বিচ্ছিন্নতা সৃষ্টির মধ্যে আছে ফিকা হুমুল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ যে তাদেরকে ফিকা হুমুল্লাহ অর্থাৎ যে তোমার জন্য আল্লাহ যথেষ্ট হবে তাদের ব্যাপারে ওয়াহুয়া সামিউল আলিম আর আল্লাহ তোমারকে তারা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ এই আয়াতের দ্বারাই আল্লাহ তালা রাসুল সাল্লাহ জমানাতে সাহাবা কেরামদের মর্যাদা সাহাবা কেরামদের যে মাপকাঠি সেটা এখানে উল্লেখ করে দিয়েছেন হাজা দলিল এই দলিল এই আয়াতটা একেবারে পরিষ্কারভাবে দলিল শি আন্নাল্লাই কানা রহি শাহবা তুলিদওয়ানুল্লাহ হায়া রহিম হুয়ালহুদা হুয়াল হক ও মানেহিতাদা বি হি ফাইনহু আল্লা হুদান ওয়ালা সিলাতি মুস্তাক ইম এ আদ এ বাবে দলিল হচ্ছে যে শাহাবায়েক এরম ঋদয়ান উল্লাহ আজমাইন রহিম আইজমাইন ওনারাই যে হাদের আছেন ওনারাই হকের মধ্যে আছেন এবং যারা তাদের নিয়মনীতি মেনে চলবে তারাও হকের মধ্যে আছে। সত্যিকার সিরাজ এ মুস্তাকিম সঠিক সরল মধ্যে আসে আর সাহা হুম আলমানি ইউনা ফিল আয়াতি আউয়ালান এই আয়াতের মধ্যে সর্বপ্রথম অর্থ হচ্ছে শাহ বাইকরাম সু মান সার আরা দরবিহীম ওক্তদাবিহীম হিমবা বিহীম শাহানিংয়ান এর ফরে শাহাবাইকেমের ফরে যারা আছে

জীবিত থাকবে তারা অনেক মত পার্থক্য দেখবে তখন তোমরা বেদার থেকে বেঁচে থাকবে কারণ সেটা হচ্ছে আদ্রাকা গুমরাহীক এই গুমরাহি সময়ে মধ্যে তোমাদের কেউ যদি থাকে শূন্যদিন খোলাফাই রাশিন তাইলে ওই ব্যক্তির উপর জরুরি হচ্ছে সে যেন আমার শূন্য এবং খোলাফাইয়ের রাশেদায় মাহাদিন যারা আছেন তাদের সুনতকে মজবুত করে ধরে ওয়াদু আলাই হাবি নওয়াজ একেবারে মাড়ির দাঁত দিয়া মজবুত করে ধরবে এই হাদিসটি হাসান এটাকে তিরমিজ আবু দাউদ সুনানের মধ্যে উল্লেখ করছেন এবং এই হাদিসটির মান হচ্ছে হাসান সহি ফাল মাকসুদ ইরান

সেরকাবন্দির মধ্যে উমদ বিচ্ছিন্নতা থাকবে ওই সময়ের মধ্যে যদি নাকি যে মূল নীতির উপরে থাকতে পারে সাহাবাই ক্রামের নীতির উপরে থাকতে পারে তারাই হবে কি যে আহলু শূন্য তল জমাত নাজাদ দলের অন্তর্ভুক্ত হবে ওয়ান আল মিজান আল হাক ইন্নামাইয়া কোনো এবং যে সত্যের মানদণ্ড একেবারে নির্দিষ্টভাবে থাকবে সাহাবাই ক্রামের অনুসরণের মধ্যে তাবিনদের অনুসরণের মধ্যে এখানে আমরা আরো দেখি আল্লাহ তোমার সাহাবাই কালামদের মর্যাদা সম্পর্কে কতটুকু বলতেছেন মুহাম্মদ রাসুল্লাহ ওয়াল্লা দিনা মাহু আশিদ্দা ও আলাল কুফার রুহামা উবাই নাহম দেখেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম এবং যারা তার সাথে আছে কারা আছেন সাহাবাই কালাম তারা কুফারদের বিরুদ্ধে কঠোর এবং মুসলমানদের মধ্যে তারা একেবারে নম্রভদ্র তাদের অন্যান্য আরো অনেক গুণাগুণের কথা এই আয়তের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াজ মাল মুসলিম উ নামিনাহালি শূন্য তল জমা আদালা আদালতি হিম ফজলি হিম সরফিহিম আর উম্মতের আইজমা যারা আলু শূন্য তল জমাতের অধিকারী যারা আহার প্রকৃত আলো শূন্য তল জমাতে রাখি বিশ্বাসী এই ধরনের সমস্ত উম্মতে মুসলিমে এই কথার উপর একমত যে সাহাবায় কারাম কীছিলেন আদালতর উভর ছিলেন অর্থাৎ ন্যায় নিষ্ঠার উপরে ছিলেন তাদের সরাফত তাদের মান সবাই মেনে নিছেন এর মধ্যে কেউ ভিন্নতা সৃষ্টি করার নাই এখানে আহল সুন্দর জমাতে আকিদে বিশ্বাস হচ্ছে যে আহল সাহাবাহ কেরাম সবাই ছিলেন কুল্লুহম অদলন সবাই ছিলেন ন্যায় ফরায়ন তারা ন্যায় ফরায়ন কিসের ভিতরে ন্যায় ফরায়ন হচ্ছে কোন সুন্দর ভিতরে তারা রাসুল সাল্লাহামের উপরে কোনো মিথ্যারোপ করে নাই রাসুল সাল্লাহামের কোনো হাদিসকে তারা গোপন করে নাই সাহাবাই কেরামদের মধ্যে এমন কোনো ধরনের দুর্বলতা ছিল না হ্যাঁ ব্যক্তিগতভাবে তাদের মধ্যে আমলি কোনো কারণবশত নিজের মানবিক দুর্বলতার কারণে কোনো সময় তারা যে বিভিন্ন যে গুণা খাতার শিকার হয়েছে নিরা ভিন্ন কথা কিন্তু তারা দিনের ব্যাপারে দিনের উসুলের ব্যাপারে অর্থাৎ কোরআন সুন্নের ব্যাপারে এদের মধ্যে কোনো দুর্বলতা ছিল না এই জন্য থেকে আশাবাদ কুল্লহম দোলুন সাহাবায় খেলাম কোরআন সুন্দর মানদণ্ডের জন্য সবাই ন্যায় নিষ্ঠাবান ছিলেন কেউ যে জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় রাসুলের কোনো কথাকে গোপন করে না এবং রাসুলের নামে কোনো হাদিস বাদাইয়া সালাইয়ে দেয় নাই এই জন্যে উনাদেরকে বলা হয় যে আশাবাদ কুল্লম দোলুন এদেরকে এই জন্য বলা হয় মেয়ারুল হক শাহাবাই খেলাম মেয়ারুল হক মানে যে কুষ্টি ফাথর কুষ্টি ফাথর এর গুণ হচ্ছে সে স্বর্ণ রুফা এটা এক নম্বর এক নম্বর নাকি দুই নম্বর নাকি নির্বেজাল এটা নির্ণয় করে কে কুষ্টি ফাথর কুষ্টিফা এটা হচ্ছে গুণ এখন এই কষ্টি ফাথর সাহবাই কেরাম আমাদের যে কোরআন সুন্দর ফতে চলার জন্য উনারা কুষ্টিফাথর এই অর্থে যে উনারা আমাদের জন্য কোরআন সুন্দর থেকে যেটা বুঝে বলে গেছেন এর মধ্যে কোনো দুর্বলতা নাই এই জন্য সাহাবাই কেরাম হচ্ছে মেয়ের হক কোরআন সুন্না বুঝার ব্যাপারে সাহাবা একটা মেয়ারে হক এবং সত্যের মানদণ্ড এটা আমরা মানতে বাধ্য এখন অনেকে এই কথাটা না বুঝার কারণে বিভ্রান্তির শিকার হয়ে গেছে এরা বলে সাহাবাকাম কিভাবে কষ্টি ফাটার হবে কিভাবে মেয়ারে হক হবে কিভাবে সত্যের মানদণ্ড হবে ওনারা কি নবী নাকি হ্যাঁ ওনাদের মধ্যে তো ভুল ত্রুটি হয়েছে আরে এখানে তো ভুল ত্রুটি ব্যক্তিগত জীবনে ভুল ত্রুটি এটা তো মেয়ারে হক বা সত্যের মানদণ্ড হওয়ার বিপরীত না এটা আসলে সাংঘর্ষিক না কারণ সত্যের যে মানদণ্ড হওয়া মেয়ার হক হওয়া এক কথা নিজের ব্যক্তিগত জীবনে কিছু ত্রুটি বিচ্যুতি থাকা ভিন্ন কথা যেমন একটা কোষ্টি পাথর আমি ওই কোষ্টি পাথরের দিয়ে একটা উদাহরণ দেই মনে করেন কোষ্টি পাথরের কাজ হচ্ছে সে কি দিবে রিপোর্ট দিবে কোনটা বেজাল সর্ণ কোনটা নিবজাল সর্ণ এখন একটা কোষ্টি পাথর তার শরীরের কোথাও কোথাও উঁচা আছে কোথাও নিচা আছে কোথাও একটু ভেঙে গেছে কিন্তু এই কষ্টি পাথর উঁচা নিচা কোথাও একটু ভেঙে যাওয়ার কারণে কি কষ্টি পাথর যে কোষ্টি পাথরের যোগ্যতা কষ্টি পাথর কষ্টি পাথরের যে গুণ বেজাল নির্বেজাল নির্ণ করণের সেটা তো ঠিক আছে এই জন্য এই কষ্টি পাথরকে আমরা কুষ্টিফা মাইনতে আমরা বাধ্য যেহেতু তার রিপোর্টটা ঠিক আছে যদিও নাকি তার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত আছে কি কোথাও উঁচা কোথাও নিচু কোথাও যে গর্ত কোথাও কিছু বাইনে গেছে এই অজুহাতে এই কষ্টি পাথরের যে আমরা কষ্টি পাথর শিকার করি না এই এই কথাকে কোনো বোকা মানবে এই কথাকে কত কোনো যে জ্ঞান বান মানুষ মানবে কারণ কষ্টি পাথরের যে গুণটা সেটা তো ঠিক আছে সে বেজাল নির্বাচনের রিপোর্ট দিতে পারে তেমনি সাহাবায় কেরাম সত্যের মাপকাটি মেয়ারে হক যে তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এটা ভিন্ন কথা এটার সাথে আদালতে সাহাবার সাথে কোন যে বিপরীত বৈপরীত্য নাই এবং এটার সাথে শরীরের মানদণ্ড হওয়ার ব্যাপারে কোনো যে কি নাই মতবিরোধ নাই কোনো বৈপরীত্য নাই কোন বিফলত না কিছু নাই বরং সাহাবায় কেরাম নিজের ব্যক্তিগত জীবনে কোনো ধরনের যে গুনাখাতা ত্রুটি বিচ্ছুতির শিকার হওয়ার পরেও উনারা মেয়ে হক এই অর্থে যে উনারা কোরআন সুন্দরের মধ্যে কোনো ধরনের দুর্বলতা প্রকাশ করে নাই কোরআন সুন্দর ভিতরে উনারা মিথ্যার আশ্রয় নেয় নাই এই অর্থে উনারা মেয়ের হক এই অর্থে উনারা শরীয়তের মানদণ্ড এই এইটা মানতে আমরা বাধ্য এই কথা আমার ব্যক্তিগত কোনো কথা না এই কথাটা না বুঝার কারণে আজকে এক পক্ষ যে বলতেছে যারা সাহবায়িকেরামদেরকে যে শরীয়তের যে মানদণ্ড এবং যে শরীয়তের কষ্টি ফাথর এবং মেঙের হক বলে তারা নাকি সাহাবা কেরাম থেকে নবুতে তরতে বসে দিছে না আরে আমি একরাম তো মাসুম সাহাবা তো মাসুম না কিভাবে নবুতের দরজার মধ্যে সাহাবা একরাম এটা তাদের অজ্ঞতা যে মেয়ের হকের অর্থটা পরিপূর্ণভাবে তারা বুঝতে অক্ষম হয়েছে মেয়ের হকের অর্থ না কারণে তাদের এই মধ্যে এই যে খটকটা আসি গেছে যে যদি নাকি সাহাবা একরামদেরকে কি ধরা হয় যে কুস্তি দরা ধরা হয় ম্যাঙ্গের হক ধরা হয় যে সত্যের মানদণ্ড ধরা হয় তার সাহাবাই কেরাম যে সমস্ত যে ভুল ত্রুটি ত্রুটি বিচ্ছুতগুলো করছে এগুলো কি আমাদের জন্য মাপকাঠি হবে হারে এটা তো বোকার বোকারদের কথা আমি একটু আগে যে উদাহরণটা দিলাম যে কষ্টি পাথরের শরীরের মধ্যে যে আঘাত যদি থাকে উঁচা নিচে থাকে যদি কোথাও বাঙ্গা থাকে এই বাঙ্গানিয়াও কষ্টি ফতরকে কষ্টি ফতর আমরা বলতে বাধ্য যে কষ্টি ফতর রিপোর্ট ঠিকভাবে দিতে পারে বেসাল বেসালের রিপোর্ট ঠিকভাবে দিতে পারে তেমনি সাহাবায় কেরাম নিজের মধ্যে কোনো সময় ভিতরে যে মানবিক দুর্বলতার কারণে ত্রুটি বিচ্যুতি হওয়ার কারণে ওনারা ওই দিক দিয়া কি ছিলেন যে ব্যক্তিগত জীবনে ওনাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল কিন্তু কোরআন শূন্যের ব্যাপারে তো ওনারা রিপোর্ট ঠিকই দিয়ে গেছেন তাইলে ওনারা শর্তের মাপকাঠি তো ঠিকই আছেন এই কথাটা আমরা না বুঝার কারণে আমরা কাদা শুরু করতেছি। আজকের এই আলোচনার মাধ্যমে যে মুসলিম উম্মার সামনে এই কথা আমরা যে বুঝার চেষ্টা করবো আসলে আমরা ব্যক্তিগতভাবে কোনো দলের বই পড়ার কারণে আমরা অন্ধভক্ত হইয়া যেন না যাই কোনো নির্দিষ্ট দলের বই পড়ার কারণে আজকে আমাদের এই ভুলগুলো এসে গেছে আমাদের যে দলের যেই প্রতিষ্ঠাতা ছিল সেই প্রতিষ্ঠাতা ভুল লিখে গেছে আর আমরা যারা তাদের মুড়িদ আছি অন্ধভক্ত আছি তাদের সদস্য আছি আমরা ক্ষতিয়ে না দেখার কারণে শুধু তার গবেষণাকে সামনে রাখার কারণে আমরা কি করতেছি বিভ্রান্তি সৃষ্টি করতেছি দুজনেকে তার এই গবেষণাকে বাদ দিয়ে প্রকৃত যে যারা বিজ্ঞান আছেন মনীষী আছেন দলের উদ্য যে সমস্ত মনীষীরা ছিলেন তৎকালীন জমানাত উনাদের কিতাবাদিগুলো আমরা পড়ি তাইলে সূর্যটা উদ্ঘাটন হবে যেমন কয়েকটা উদাহরণ আমি এখানে দিতেছি অর ইবনু কাসির রহিমা হুল্লাহ ও শহাবা কুল হুম আদৌল ইন্দা হালি সুন্দরতুল জামা ইবনে কাসির রহমত উনারে বলেন সমস্ত শাহবাহিরাম যে সত্যনিশ্চিত ছিলেন আহালত সুন্দরতুল জমতের নিকটে সাল খোলাসাতোন আতা আদিলা শাহাবাৎ আল্লাহু আন হুম আমরুন মুত্তাফাকোনালে বাইদেউ মুসলিম ইনা সারাংশ হচ্ছে সমস্ত শাহাবা একরামের আদালত ন্যায় ফারণতা এ কথার ওপরে মুসলিম মো একমত দ্বিতীয় আরেকটা কথা লাইসাল মুখ শুধু বিয়ে আদালতি সাহাবাতে আন্না মা না মিনা জুনুব উনারা সত্যের মাফকাঠি হওয়ার সাহাবাই কেরাম সত্যের মাফকাঠি ন্যায় নিষ্ঠাপন হওয়ার ফাঁসাফাঁসি এ কথার অর্থ এইটা যে উনারা যে নিষ্পাপ ছিলেন উনারা নিষ্পাপ ছিলেন এ কথা নয় উনাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে ছিল ফাহাজ আলাম ইয়াকুল বিহি আহাদু বিনাল ওলামা এই জন্য কোনো ওলামায় কেরাম যে বলে নাই যে সাহাবাই কেরাম মাসুম নিষ্পাপ কোনো সাহাবাই কোনো ওলামায় বলে নাই ফাঁকা তাকাও মিন বাজহিম আল হাফাওয়াত ও জিল্লাত ও সাকায়ের ও কবায়ের কোনো কোনো সময় উনাদের থেকে তুলে বিচ্ছুতি হয়েছে ওলা কিনাল মাকসুদ বেআাল আতিহীন হুয়া তাম সে কাতি বিয়া কোয়ালহীম ও আখবারহীন এখানে উদ্দেশ্য হচ্ছে উনাদের আদালত ইনসাফ ন্যায় ফেরণতার মাধ্যম ন্যায় ফেরণতার থেকে উদ্দেশ্য হচ্ছে উনার পরিপূর্ণভাবে বিশ্বস্ত ছিলেন উনাদের কথায় উনাদের হাদিস বর্ণনার ক্ষেত্রে ফালা ইয়া তাম ইয়া তামিদুন কাজিবা শ্রী শাহাদাত ইহিম ওয়ালা ফি আকবার ওয়ালা ইয়াত আমি দুনাল কে দিবালা রাসুল ইল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম দেখেন কিভাবে ভাঙি দিতেছে যে উনারা যে কোন কথার মধ্যে মিথ্যার সাক্ষ্যদায় নাই এবং কোন হাদিসের মধ্যে মিথ্যার আশ্রয় নেয় নাই এবং রাসুল সলসামের যে ব্যাপারে উনারা কোন সময়ৰ মধ্যে মিথ্যার আশ্রয় নেয় নাই সাইকেল ইসলাম ইফিল তাইমীয় সমতুলালাই মিনহাজু সুন্নার প্রতম খণ্ডের এক তিনশত এবং তিন চত সাত শতম উল্লেখ করেন আর শাহাবাতু ইয়াকাও মিন আহাদিম হানাত ওয়া লাহুম যুনুব ওয়া লাইসু মাসুমিনা সাহাবায়ে کرام উনাতে তে মানবতা দুর্বলতা কোন সময় কোন সময়ের মধ্যে তুলবিচিত হইছে উনেরা মাসুম ছিলেন না কিন্তু বলতেছেন ওয়ালি আনাল আদালাতা লা ইস্তারিতু লাহাল ইসমাতু সাহাবায়ে کرام ন্যায় ফরনতা মানদণ্ড মাইয়া হকের জন্য এটা শর্ত না মাসুম হওয়া শর্ত নয় তাইলে এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে যে কোরআন সহি সুন্নাকে বুঝতে হবে সাহাবা ইকরামের মত অনুসারে এই ক্ষেত্রে সাহাবা ইকরাম মেয়ারে হক মানদণ্ড কষ্টি ফতর শরীয়তের কষ্টি ফতর মানতে কোনো আমাদের এখানে যে দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না যদি থাকে তাহলে ফক্তি তাহলে সুন্নতল জমাত হইতে পারবে না তাই যারা বলতেছেন সাহাবা ইকরাম মেয়ারে হক তারা হচ্ছেন সত্য আর যারা সাহাবা যে সত্যের মাফকাটি বা মেয়ারে হক বা সত্যের মানদণ্ড মানতে রাজি না তারা বিচ্যুতদের মধ্যে আছেন তারা যে বিভ্রান্তদের মধ্যে আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মাইয়্যার হোক অর্থাৎ সাহাবায়ে کرام নেফকৃত যে শরীয়তের মানদণ্ড এটা বুঝার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি হামদি সুবহানাকা লুমবিহমдика সাদাল্লাহু ইল্লাহা ইলাহাল কত বৈলাই